মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মোশতাক আহমেদের মোবাইলে একাদশ শ্রেণীর ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার নগ্ন ছবি ও ভিডিও রয়েছে। সেই নগ্ন ছবি দিয়ে তিশাকে জিম্মি করে নিজের কাছে রেখেছেন খন্দকার মোশতাক। এছাড়া মোশতাকের কথা মতো তাকে বিয়েতে রাজি না হলে তিশার ওইসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। এজন্য তিশা মোশতাকের কাছে জিম্মি হয়ে পড়েছে। তবে ওইসব ছবি ও ভিডিওগুলো নিতে পারলেই তিশা মোশতাককে ছেড়ে চলে আসবেন। তিশা মোশতাকের ঘটনা নিয়ে এসব তথ্য জানিয়েছেন তিশার বাবা সাইফুল ইসলাম। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে সাইফুল বলেন, তিনি মোশতাকের ছায়া পর্যন্ত দেখতে চান না। কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়, সেটা আবারও লাইনে তুলে সামনে আগানো যায়। তিশা বাবা মায়ের কাছে ফিরলে মোশতাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একসঙ্গে পরিবারের কাছে ফিরে আসার জন্য তিশার প্রতি আহ্বান জানান সাইফুল ইসলাম। তিনি বলেন, একটা মেয়ে কতটা জিম্মি হলে বাবা মায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। তিশাকে কঠোর নজরদারির মধ্যে রাখে মোশতাক, তাকে মোবাইলেও কথা বলতে দেয় না। কথা বলার সময় মোশতাক পাশে বসে থাকে। একদিন তিশার মা তাকে জিজ্ঞাসা করেন, মোশতাকের কাছ থেকে ফিরে এলে তার কি জীবন ধ্বংস হয়ে যাবে কিনা। এর জবাবে তিশা জানায় তার অনেক অশ্লীল ছবি মোশতাকের কাছে আছে, ছবিগুলো দিলে খুব সহজে বাবা মায়ের কাছে ফিরে যাবেন তিনি। তিশার বাবা বলেন, তার মেয়েকে মোশতাক ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন। মেয়ের কিছু অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেছেন মোশতাক। তাকে বিয়ে না করলে তিশার এসব ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। এমনকি বিয়ে না করলে তিশার বাবা মাকে মেরে ফেলার হুমকিও দেন মোশতাক। মেয়েকে বাধ্য করেই বিয়ে করা হয়েছে বলেও দাবি করেন তিশার বাবা। ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিশা এবং খন্দকার মোশতাক ওই কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। তাদের দুজনের বিয়ে এখনও মেনে নেয়নি তিশার পরিবার। শুধু তাই নয়, এর বিয়ে কাণ্ড গড়িয়েছে আদালত পর্যন্ত। এখনও বিষয়টি বিচারাধীন। এদিকে গেল 9 ফেব্রুয়ারি, নিজের প্রকাশিত বইয়ের জন্য অমর একুশে বইমেলায় গেলে দর্শনার্থীদের তোপের মুখে পড়েন মোশতাক তিশা দম্পতি। ওই দিন রাতেই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন মোশতাক আহমেদ। এরপরই ফেসবুকে লাইভে এসে হত্যার হুমকির অভিযোগ করেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এই সদস্য ও তার স্ত্রী। তামজিদ মির্জা, কালবেলা।